আসসালামু আলাইকুম। শাওমির মোবাইল প্লেয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। শাওমি নিয়ে আসলো মার্কেটে এক নতুন ফোন। প্রায় অনেকদিন ধরে শাওমির একটা কমতি ছিল, 3GB র্যামের কোনো ফোন মার্কেটে ছিল না। শাওমি এখন 3GB র্যামের একটা ফোন নিয়ে আসলো, A1 Plus, একদম নতুন মডেল। 3GB র্যাম, সাথে আছে 32GB ফোন মেমোরি, 5000mAh ব্যাটারি, এবং এটার প্রসেসর সেগমেন্টে আছে মিডিয়া টেকের A22, যা বাজেট অনুযায়ী খুবই ভালো একটা প্রসেসর। ফিঙ্গারপ্রিন্ট গেস্টার আছে পিছনে, ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং ডিসপ্লে সাইজও 6.5 ইঞ্চি, যা খুবই একটি কমফোর্ট ডিসপ্লে। ফোনটি নিলেন আমাদের এই প্রিয় মামা। ফোনটা আপনার পছন্দ হয়েছে? আরে খুবই পছন্দ হয়েছে। এই বাজেটে এই ফোন, এরকম একটা ফোন আসলে সত্যি খুব আনন্দদায়ক বিষয়। আচ্ছা, একটা শাওমি ফোন তো মামা আপনি চালাইতেছেন, তারপরে আবার আরেকটা শাওমি নিলেন, কারণ কি, কোনো বিশেষ কারণ আছে? না না, এবার বাজেট একটু কম ছিল, এই বাজেট এই অল্প বাজেটে একটা ভালো ফোন চাইছিলাম, এই জন্য এই শাওমিটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মামা। আর বাবুল টেলিকম তে ফোন কেনার কোনো বিশেষ কারণ? না, বরাবর বলতে বাবুল টেলিকমে সর্বোচ্চ ছাড়, এমনকি বাংলাদেশের সকল অফিসিয়াল ফোনগুলো বাবুল টেলিকমে আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে। ইনশাআল্লাহ সবগুলো অফিসিয়াল ফোন পাবেন, কোনো আনঅফিসিয়াল কিংবা দাদাদের ফোন পাবেন না। সাশ্রয়ী মূল্য এবং অরিজিনাল প্রোডাক্টটি পেতে চলে আসুন আমাদের বাবুল টেলিকমে, ইনশাআল্লাহ ভালো সার্ভিস পাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।